আপনি বলুন, আমি তোমাদের বলি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডার রয়েছে, তাছাড়া আমি অদৃশ্য বিষয়ে অবগত নই। আমি এমনও বলি না যে আমি একজন সম্মানিত ফেরেশতা। আমি তো শুধু ওই ওহির অনুসরণ করি যা আমার কাছে আসে। আপনি বলে দিন, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হতে পারে? তোমরা কি চিন্তা করো না? আর যখন তাদের কাছে আমার প্রকৃষ্ট আয়াতসমূহ পাঠ করা হয়, তখন সে সমস্ত লোকেরা বলে, যাদের আশা নেই আমার সাক্ষাতের, নিয়ে এসো কোন কোরআন এটি ছাড়া, অথবা একে পরিবর্তিত করে দাও। তাহলে বলে দাও, একে নিজের পক্ষ থেকে পরিবর্তিত করা আমার কাজ নয়। আমি সেই নির্দেশেরই আনুগত্য করি যা আমার কাছে আসে। আমি যদি স্বীয় পরওয়ারদিগারের নাফরমানি করি, তবে কঠিন দিবসের আজাবের ভয় করি। বলে দাও, যদি আল্লাহ চাইতেন তবে আমি এটি তোমাদের সামনে পড়তাম না, আর নাইবা তিনি তোমাদেরকে অবহিত করতেন এ সম্পর্কে, কারণ আমি তোমাদের মাঝে ইতিপূর্বেও একটা বয়স অতিবাহিত করেছি। তারপরেও কি তোমরা চিন্তা করবে না? অতঃপর তার চেয়ে বড় জালিম কে হবে যে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করেছে, কিংবা তার আয়াতসমূহকে মিথ্যা বলে অভিহিত করেছে? কশিনকালেও পাপীদের কোনো কল্যাণ হয় না। নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসুলের আনিত, এবং এটা কোনো কবির কালাম নয়। তোমরা কমই বিশ্বাস করো, এবং এটা কোনো অতীন্দ্রিয়বাদীর কথা নয়। তোমরা কমই অনুধাবন করো, এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। সে যদি আমার নামে কোনো কথা রচনা করত, তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, অতঃপর কেটে দিতাম তার গ্রীবা। তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। এটা আল্লাহ ভীরুদের জন্য অবশ্যই একটি উপদেশ। আমি জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যা আরোপ করবে। নিশ্চয়ই এটা কাফিরদের জন্য অনুতাপের কারণ, নিশ্চয়ই এটা নিশ্চিত সত্য। অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন। তারা তো আপনাকে হটিয়ে দিতে চাচ্ছিল, যে বিষয়ে আমি আপনার প্রতি ওহির মাধ্যমে যা প্রেরণ করেছি তা থেকে আপনার পদস্খলন ঘটানোর জন্য তারা চূড়ান্ত চেষ্টা করেছে, যাতে আপনি আমার প্রতি কিছু মিথ্যা সম্বন্ধ যুক্ত করেন। এটা সফল হলে তারা আপনাকে বন্ধুরূপে গ্রহণ করে নিত। আমি আপনাকে দৃঢ় পথ না রাখলে আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকেই পড়তেন। তখন আমি অবশ্যই আপনাকে ইহজীবনে ও পরজীবনে দ্বিগুণ শাস্তির আস্বাদন করাতাম। এ সময় আপনি আমার মোকাবেলায় কোন সাহায্যকারী পেতেন না। তারা তো আপনাকে এ ভূখণ্ড থেকে উৎখাত করে দিতে চূড়ান্ত চেষ্টা করেছিল, যাতে আপনাকে এখান থেকে বহিষ্কার করে দেওয়া যায়। তখন তারাও আপনার পর সেখানে অল্পকালে মাত্র টিকে থাকত। আপনার পূর্বে আমি যত রসুল প্রেরণ করেছি তাদের ক্ষেত্রেও এরূপ নিয়ম ছিল। আপনি আমার নিয়মের কোনো ব্যতিক্রম পাবেন না। কোন মানুষকে আল্লাহ কিতাব, হিকমত ও নবুয়ত দান করার পর সে বলবে যে, তোমরা আল্লাহকে পরিহার করে আমার বান্দা হয়ে যাও? এটা সম্ভব নয়। বরং তারা বলবে, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, যেমন তোমরা কিতাব শেখাতে এবং যেমন তোমরা নিজেরাও পড়তে। তাছাড়া তোমাদেরকে একথা বলাও সম্ভব নয় যে তোমরা ফেরেশতা ও নবীগণকে নিজেদের পালনকর্তা সাব্যস্ত করে নাও। তোমাদের মুসলমান হবার পর তারা কি তোমাদেরকে কুফরি শেখাবে? কোনো মানুষের জন্য এমন হওয়া নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন, কিন্তু ওহির মাধ্যমে, অথবা পর্দার অন্তরাল থেকে, অথবা তিনি কোনো দূত প্রেরণ করবেন, অতঃপর আল্লাহ যা চান সে তার অনুমতিক্রমে পৌঁছে দেবে। নিশ্চয় তিনি সর্বোচ্চ প্রজ্ঞাময়। এমনিভাবে আমি আপনার কাছে এক ফেরেশতা প্রেরণ করেছি আমার আদেশ ক্রমে। আপনি জানতেন না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি একে করেছি নূর, যার দ্বারা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি। নিশ্চয়ই আপনি সরল পথ প্রদর্শন করেন। তিনি কি আপনাকে এতিম রূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথ প্রদর্শন করেছেন। তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন। অতএব এটা কেমন কথা যা তোমরা বলছো, যে এই কোরআন আমার মন গড়া বক্তব্য, আমার মন গড়া কবিতা? অথচ একজন কবি, সাহিত্যিক, লেখক, দর্শনবিদ, সমাজবিদ কেউ কি
এইভাবে হঠাৎ প্রকাশ পায়? পৃথিবীর ইতিহাসে কখনো এমনটা কি হয়েছে যা তোমরা দাবি করছো?